সোমবার তেলিয়ামুড়া বাজারে সিপিআইএম দলের অঙ্গ সংগঠন গণমুক্তি পরিষদের উদ্যোগে কাজ ও খাদ্যের দাবিতে এক জনসভার আয়োজন করা হয়। একদিন সংগঠনের এক প্রতিনিধি দল সভা শেষে তেলিয়ামুড়ার ডিসিএম অনুপম দাসের সাথে এক ডেপুটেশনে মিলিত হন। 2018 বিধানসভা নির্বাচনের পর সোমবার প্রথমবার তেলিয়ামুড়া বাজারে সিপিআইএম দলের শাখা সংগঠন গণমুক্তি পরিষদের উদ্যোগে জনসমাবেশ এবং কাজ ও খাদ্যের দাবিতে আন্দোলনে সামিল হতে দেখা যায়। এদিন দুপুর 12টা নাগাদ কাজ ও খাদ্যের দাবিসহ 9 দফা দাবির সমর্থনে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করে জিএমপির তেলিয়ামুড়া মহকুমা কমিটি। সভায় উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক রঞ্জিত দেববর্মা, সহসভাপতি অঘুর দেববর্মা, রাজ্য কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া সহ অন্যান্য নেতৃত্বরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অঘুর দেববর্মা বলেন, বিজেপি আইপিএফটির 4 মাসের রাজত্বে মানুষ বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে, রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্যাভাব দেখা দিয়েছে রাজ্যের পাহাড়ি অঞ্চল সহ সমতলে, রাজ্যের জনগণ কাজ হারাচ্ছে, পাশাপাশি বামফ্রন্ট সমর্থিত বাড়িগুলি চিহ্নিত করে আক্রমণ করা হচ্ছে। তিনি আরো বলেন, সেদিনের সেই সময় সময়টা যা হয়েছিল তার থেকে সামান্য পার্থক্য হয়েছে তা তো আমরা মনে করি না। একাই তো কায়দায় চলেছে, মানুষ বাঁচবে কি করে? গণতন্ত্রের অধিকার মানুষের পবিত্র অধিকার, এই অধিকারের প্রয়োগেই তো তারা ভোট দিয়ে সরকার গঠন করে, আর সেই অধিকার আজকে মানুষের কথা বলার অধিকার নেই, সেই অধিকার আজকে কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে। মিটিং করা যাবে না, সভা করা যাবে না, কথা বলতে পারবে না, পেটে ভাত নেই তাও মুখ খুলে বলতে পারবে না, মুখে চোখ করে বসে থাকতে হবে। এটা কোন গণতন্ত্র? এটা কিসের গণতন্ত্র? গণতন্ত্রের মূল তার যদি আমরা বলি তাহলে গণতন্ত্রের মূল করাতে হওয়ার কথা মানুষের কথা বলার অধিকার দেওয়া, কাজের ব্যবস্থার অধিকার করে দেওয়া, সুনিশ্চিতভাবে জীবনযাপন করার অধিকার দেওয়া, এটাই তো গণতন্ত্র আমরা বলি। রাজ্যের জনজীবনকে স্বাভাবিক করতে নতুন সরকারের কাছে আহ্বান রাখেন জিএমপির নেতৃত্বরা। এদিকে বছরে যে 2 মাস জুলাই এবং আগস্ট মাসে রাজ্যের পাহাড়ি অঞ্চলে খাদ্যাভাব দেখা দেয় চরমভাবে, রাজ্যের নতুন সরকার এই 2 মাস 10টি ব্লকে বিপিএলভুক্ত পরিবারগুলিকে বিনামূল্যে 20 কেজি করে চাল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুদিন পূর্বে মুঙ্গিয়াকামী ব্লকে এই শুভ উদ্যোগের বাস্তবায়ন হয়েছে। সে বিষয়ে এদিন জিএমপি নেতৃত্বদের রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে প্রশংসা জানাতে দেখা যায়নি। এদিনের সভা থেকে জিএমপি সংগঠনের এক প্রতিনিধি দল কাজ ও খাদ্যের দাবিসহ আরও 9 দফা দাবির সমর্থনে তেলিয়ামুড়ার ডিসিএম অনুপম দাসের সাথে এক ডেপুটেশনে মিলিত হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।